1971 সালে নিকলি থানা এলাকায় রাজাকার দারোগা হিসেবে পরিচিত হোসাইন আর মুসলিম প্রধান মুক্তিযুদ্ধের সময় নিকলি ইউনিয়নে রাজাকার কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অপহরণ ও নির্যাতন সহ 6 অপরাধের অভিযোগ আনা হয় 2 আসামির বিরুদ্ধে। যুদ্ধাপরাধের 6 ঘটনার অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের 9 মে মুসলিম ও হুসাইনের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। যুক্তি উপস্থাপন শেষে গত 7 মার্চ ট্রাইব্যুনাল মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখে। গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। অন্যান্য অপরাধে দেয়া হয় 22 বছরের কারাদণ্ড। দুটো চার্জে ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড এসেছে এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড এসেছে এবং তিনটি চার্জে মোট 22 বছরের সশ্রম কারাদণ্ড আমরা পেয়েছি। 1971 সালের যে গণধর্ষণ করা হয়েছে নির্যাতিত নারীদেরকে, তা হচ্ছে গণহত্যার সামিল। এদিকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবী। আদালত তাদেরকে সাজা প্রদান করাটাই যথেষ্ট মনে করেছেন। আমরা এই রায়ের বিরুদ্ধে আসামির সাথে পরামর্শক্রমে উচ্চ আদালতে আপিল করব। ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 আসামির মধ্যে সৈয়দ মোহাম্মদ হুসাইন পলাতক। 2010 সালের 25 মার্চ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে 71 মানবতা বিরোধী অপরাধের বিচার শুরুর পর এটি 28তম রায়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।